সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিও ক্লিপটা কিন্তু গতকাল বিকেলের, একদম দেখতে পাচ্ছো কালো মেঘ, পুরো মনে হচ্ছে যেন একদম মাটিতেই নেমে চলে আসবে। আসলে ইচ্ছে হলো যে বর্ষাকালটা রাজস্থানে কীরকম যায় সেটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের জন্য এই ক্লিপটা কালকে বিকেলে নিয়েছিলাম। বেশিক্ষণ এই ক্লিপটা দেখাবো না, তো চলো, দেখা হয়ে গেছে আমাদের মেঘ বৃষ্টি সমস্ত কিছু, এবার মেন ভিডিওতে যাওয়া যায়। এটা হচ্ছে রবিবার সকালবেলা, বেরোবো একটু শপিংয়ে যাব, তো তার জন্যই রেডি হয়েছি। তো রেডি হয়ে ভাবলাম বিছানাটা যে অবস্থা হয়ে আছে গুছিয়ে না রেখে গেলে এসে আমাকেই করতে হবে, তার থেকে বরঞ্চ করে রেখে যাই, কেননা রোদ্দুর গরম থেকে এসে সত্যি বলতে আমাদের কারোরই আর এরকম কাজ করতে ইচ্ছে করে না অতটা। আর আজকে তো একটু দেরি হবে হয়তো আসতে, কেননা একটু শপিংয়ে বেরোলে কিন্তু দেরি হয়, টুকটাক বাজার টাজার করতে গেলে তো এসে রান্না করি, অত দেরি হয় না সেক্ষেত্রে। তো চলো, বিছানাটা তো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, এবার বিছানায় আমার যেগুলো থাকে বালিশ লালু গুলু সবাইকে একটু তুলে দিই, তুলে দিলেই আমার হয়ে যাবে। ওদিকে বিছানা গুছানো হয়ে গেছে, এদিকে চলে এসেছি চুলটা আর কি ঠিক করে নিতে, মানে সাজুগুজু করতে। সাজুগুজু বলতে দেখতেই পাচ্ছ, দিনের বেলা বেরোবো, মেকআপ করে তো আর বেরোবো না, আর তেমন কোথাও যাচ্ছিও না, শুধুমাত্র চুলটাকে একটু বেঁধে নিই। আর আমার চুল তো দেখেইছো তোমরা যারা আগে থেকে ভিডিও দেখছো, আর যারা দেখোনি এখন দেখতে পাচ্ছ, মানে একদমই জটে ভর্তি থাকে সব সময়, এই আঁচড়াবো তো এই জটে ভর্তি হয়ে যাবে, ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে সমস্ত চুল কেটে ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যায়, তারপরে ভাবি যে এমনি এইরকম। আবার যদি ন্যাড়া হয়ে তখন ভিডিওয়ে দেখাই, তখন তো মানুষ মানে আর দেখবেই না ভিডিও, তখন তো সবাই ভয়েতেই পালিয়ে যাবে, বন্ধু হওয়া অনেক পরের কথা তখন। এদিকেও সেন্টটা দিয়ে নিচ্ছে, আর এদিকে আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি আর কি, মোটামুটি চুলটা বিনিয়েই নেবো, কেননা না হলে হেলমেট পরতে অসুবিধা হয় আর কি। অন্যান্য সময় আমি চুলটাকে এমনি খোঁপা করেই চলে যাই, তাতে সুবিধা হয়, কিন্তু হেলমেট পরে যেতে গেলে খোঁপা করা যায় না, হেলমেটে প্রবলেম হয়, তার জন্য চুলটাকে বিনিয়ে নেবো। আর চুল আঁচড়াতে আঁচড়াতেই আমার আধ ঘন্টা সময় চলে যায়, ওই জন্য আমি কোথাও যাওয়ার হলে না সবার প্রথমে চুলটা বেঁধে নিই, তারপর সমস্ত কাজ আমি এক মিনিটে করে ফেলবো, এরকম আমার একটা কনফিডেন্স আছে আর কি। আচ্ছা, যারা আমার ভিডিও দেখছো তাদের আমার ভিডিও কেমন লাগছে জানাতে ভুলো না। আর এখানে তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে একটু জানিও। আসলে আমার বাবার বাড়ি হচ্ছে হাওড়ার একটা গ্রামে, তো ওখানে তো খুব একটা বৃষ্টি হচ্ছে না বলছে, তোমরা জানিও তোমরা যেখানে আছো সেখানে কেমন বৃষ্টি হচ্ছে আর কোথা থেকে দেখছো। তো চলো, চুল বাঁধা হয়ে গেছে, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর কি, যা রোদ্দুর যা গরম একটু সানস্ক্রিন না লাগালে কিন্তু বেরোনো যাবে না। গতদিনে একটা ড্রেস পরে বেরিয়েছিলাম, যতটা জায়গা গলার কাছ থেকে ফাঁকা ছিল পুরোটা মনে ছিল যেন ট্যাটু করে চলে এসেছি, এক সপ্তাহ ধরে সেই দাগটা যায়নি। দাগ হয়েছিল সেটা কথা না, কিন্তু কীরকম একটা অড দেখতে লাগছিল আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছে ভোলা, নিয়ে নিয়েছে ঝোলা, এবার চলো। আসলে এই ব্যাগটা হচ্ছে আমার চিরসাথী, মানে আমি যেখানেই যাই এই ব্যাগটা ছাড়া আমি কোথাও যাই না, সেই জন্যই বললাম কথাটা আর কি। চলো, বেরিয়ে পড়েছি, পক্ষীরাজে উঠে পড়েছি, হেলমেট পরে ফেলেছি। তোমরাও কিন্তু বাইকে গেলে অবশ্যই হেলমেটটা পরো যেখানেই যাও না কেন, কেননা সেফটিটা সবার আগে। আর এই রাস্তাটা আমি বহুদিন পর তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এখন আর সেভাবে বাইরে তো বেরোনো হয় না, তাই সেভাবে দেখানোও হয় না, আর বেরোলেও রাত্রের দিক করে বেরোলে এত সুন্দরভাবে দেখাতে পারি না। দেখছো আকাশে কত মেঘ, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি সেদিনকে এতটুকুও হয়নি, আর ওই মাঝে মাঝে মেঘ করছিলো, মাঝে মাঝে রোদ্দুর হচ্ছিলো, এইরকমই আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে রাস্তাটাও কভার করে ফেললাম, চলে এসেছি প্রথমেই হচ্ছে পার্লারে। তো বন্ধুরা, এখন তো আইব্রোটা করলাম, প্রায় 1.5 মাস পরে করলাম, আর রোদ্দুরের জন্য আমি চোখ খুলতে পারছি না। যাই হোক, আইব্রোটা করলাম, আর ও গেছে মনে হয় শেভিং টেভিং করতে, আসুক, এলে তারপরে আবার বেরোব। চলো, ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে শপিং মলের উদ্দেশ্যে। এবার এখানে যোধপুরে অতটা বেশি শপিং মল তো নেই, শোরুম আছে বিভিন্ন, ওই তোমার শাস্ত্রীনগর বলে একটা জায়গা আছে, ওইখানে বিভিন্ন শোরুমগুলো আছে, ওটা মেন সিটি এরিয়া আর কি। তো মোটামুটি কাছাকাছির মধ্যে এই শপিং মলটাই আছে, ঢুকেই এখানে এই দোকানটা কিন্তু সত্যি খুব সুন্দর, মানে এটা হচ্ছে তোমার ওই বিভিন্ন রকম ফটো ফ্রেম বা বিভিন্ন কাস্টমাইজ জিনিস বানিয়ে দেয়, এত সুন্দর লাগে, মাঝে মাঝে মনে হয় যে যাই, কিন্তু কখনো যাওয়া হয়নি, পরে একদিন গিয়ে দেখব।
তো এসে গেছি হচ্ছে জুডিওতে। এবার জুডিও দেখো অনেকে ভালো লাগে, অনেকে বলে খারাপ। সত্যি কথা বলতে আমার মনে হয় যে মধ্যবিত্তর জন্য জুডিও খুবই ভালো একটা ব্র্যান্ড। আর ঢুকেই আমার এই যে ওয়ান পিসটা রাখা আছে এটা কিন্তু খুব পছন্দ হয়েছিল। দেখো 599 আছে এই জামাটাই, তুমি অনেক অন্য ব্র্যান্ড আছে যাদের দোকানে বা যাদের শোরুমে গেলে কিন্তু অনেক দাম দেখতে পাবে। এটা যেমন ছিল হচ্ছে 699 না 799 ছিল। এটা বেশ কালারফুল দেখতে, খুব সুন্দর দেখতে এই ড্রেসটা। আর এখানে দেখো যে হাকোবা বা চিকন যাই বলো না কেন কটনের উপরে পুরো ছিল ড্রেসটা। এটাও ওই রকম দাম ছিল, মানে তোমার ওই 799 না 699 মতো দাম ছিল, না 899 সরি ভুল বলছি 899 ছিল। আসলে পিওর কটন হলে হয়তো দামটা একটু বেশি। তো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, যদিও আমি আজকে ড্রেস কিনতে যাইনি, তাও ভাবলাম তোমাদের সাথে একটু ঝলক শেয়ার করি। আর আমি চলে এসেছি আমার যেটা প্রয়োজনীয় জিনিস সেখানে। আসলে বাড়িতে যে টি শার্টগুলো পরি সেগুলো কিছু কিছু আর কি ছিঁড়ে গেছে, তাই জন্যই এসেছিলাম টি শার্ট নিতে। তো এই টি শার্টটা নিলাম, বললাম যে দেখিয়ে দাও আমার একটু বন্ধুদেরকে, তারপরে দেখা যাক আর কি নেবো, যদি পারি তো বাড়িতে গিয়ে দেখাবো। তো এইটা নিয়েছি, কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর এরপরে এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে জুতো। এখানে দেখো এই যে রেইনবো রেইনবো করা জুতোটা, এটা কিন্তু বেশ দেখতে সুন্দর। আর এই জুতোগুলো কিন্তু এমনি টুকটাক পরে বেরোনোর জন্য ভালো, 199 করে ছিল ওগুলো। এখানে আরও দামি জুতোও আছে, যেমন তোমার 599-এর আছে, আর বিভিন্ন রকম রেঞ্জের আর কি জুতো আছে এখানে। আমি কখনো এখান থেকে জুতো কিনিনি, বলতে পারবো না কীরকম কোয়ালিটি, তবে দেখে তো মোটামুটি ভালোই লাগে। এছাড়াও জুডিওর তোমার এরকম পাউচ পাওয়া যায় কিছু, এই পাউচগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে, মানে মেকআপ পাউচ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। আর এছাড়া তোমরা টুকটাক বেরোনোর জন্য কিছু জিনিস নিতে চাইলে নিয়ে বেরোতে পারো, 249 করে থাকে। আমার কখনো নেওয়া হয়নি, তবে ইচ্ছে আছে কোনো দিন নেওয়ার, দেখা যাক। আর এখানে আছে নেল পলিশের কালেকশন, মানে জুডিও নেল পলিশ হচ্ছে সব থেকে ভালো। আমি তো সবাইকে বলবো যদি কখনো জুডিও চোখের সামনে পাও, যদি কিছু নাও কেনো একটা নেল পলিশ কিনে এনে দেখো পছন্দ মতো রঙের, খুব ভালো জুডিও নেল পলিশ। আর এখানে 29 করেছিল, কিছু মোজা বা কিছু জিনিস ছিল, অতটা খেয়াল করিনি। এদিকে সিট মাস্ক ছিল কিছু, আর এদিকে আছে সেন্টের, ওরা কিছু নতুন লঞ্চ করেছে ওগুলো রাখা আছে। আর এদিকে 79 করে আছে হচ্ছে এই যে ছোটো ছোটো ছটা ক্লিপ 79, আর না হলে হচ্ছে দুটো বড় ক্লিপের দাম 79। প্রাইসটা একটু বেশি, 50 হলে নিয়ে নিতাম। তারপরে এদিকে আছে তোমার হচ্ছে হেয়ার ব্যান্ড আছে, ক্রাঞ্চিস আছে। দাঁড়াও তোমাদেরকে একটা ক্রাঞ্চি দেখাবো, তবে তার আগে একটা হেয়ার ব্যান্ডের দাম দেখি তো কী আছে। ও মা, একই দাম 79, মানে লিখেই দিয়েছে 79, আমি এবার আলাদা করেই বা কেন দেখছি। যাই হোক, তো এই দেখো, এই যে বলছিলাম ক্রাঞ্চি দেখাবো, এই ক্রাঞ্চিটা দেখো কী সুন্দর দেখতে না। ওই যে ছোটোবেলা আমরা সোলার বলগুলো নিয়ে বেলুনের ভেতরে দিতাম বার্থডেতে, তারপরে এমনি ঘরে সাজাতাম বা কিছু করতাম, ওই সোলার বলগুলো ঢোকানো আছে, ইউনিকর্ন টাইপের দেখতে লাগছিলো কিন্তু। আর এখানে এই যে ব্ল্যাক হোয়াইটের জুতোটা আমার খুব ভালো লাগছিলো দেখতে। এখানে তারপরে চলে এসেছি হচ্ছে প্যান্টলুন্সে। প্যান্টলুন্সে ঢুকেই এই যে লম্বা একটা ডোনাল্ডাকে টি শার্ট দেখলে, ওটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম ছিল 899, মানে একটা টি শার্টের দাম 900 টাকা। সত্যি কথা বলতে আমার এখনও অতটা বেশি যোগ্যতা নেই যে 900 টাকাতে আমি টি শার্ট পরে ঘুরবো। তো এখানে সব কিছুর মোটামুটি দাম অনেকটাই বেশি ছিল জুডিওর তুলনায়। তবে এখানে ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে, আর খুব সুন্দর ব্যাগ ছিল, বিভিন্ন ব্র্যান্ডেড ব্যাগ ছিল। এই ব্যাগগুলো কিন্তু প্যান্টলুন্সের না, সুতরাং প্যান্টলুন্সকে বলে কোনো লাভ নেই, এগুলো কিন্তু অন্যান্য ব্র্যান্ডের। আর এখানে কিছু অ্যাক্সেসরিজ ছিল, যেমন হেয়ার ব্যান্ড ছিল, ইয়াররিংস ছিল, হেয়ার ব্যান্ডগুলোও বেশ দেখতে সুন্দর ছিল, তো দামটাও সুন্দর ছিল আর কি। আর এই হচ্ছে ব্যাগের কালেকশন। ব্যাগের প্রতি আমার একটু নেশা আছে, দেখলেই কিনতে ইচ্ছে করে। আর এই হোয়াইট কালার ব্যাগটা এত সুন্দর দেখতে, তোমার যে কোনো ড্রেসের সাথে কিন্তু চলে যাবে, আর বেশ ভালো স্টোরেজও আছে। কিন্তু দামটা দেখে ভাবলাম যে না, এটা আমার জন্য না, মানে 1800 টাকা দিয়ে কে ব্যাগ কিনবে, আমার তো ক্ষমতা নেই 1800 টাকা দিয়ে ব্যাগ কেনার এখন। তো এরপরে আরও একটা ব্যাগ দেখলাম, ওই ব্যাগটাও বেশ ভালো লাগছিলো দেখতে। এই যে দেখো ব্রাউন কালারের মধ্যে, এটাও ছিল হচ্ছে 1600 টাকা দাম। আর এইদিকে দেখো ভ্যান হুসেনের কিছু পার্স রাখা আছে, মিনি মিনি পুচকি পুচকি পার্স, এই পার্সটার দাম হচ্ছে 1800 টাকা। মানে আমার তো কোনো ইচ্ছে ছিল না কেনার। আর কী কী ব্যাগ আছে চলো দেখি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আসলে কিনি আর নাই কিনি, তোমরা আমার বন্ধু হও, এসেছি যখন তোমাদেরকে তো একটু দেখাবোই। আর এরা তো ভিডিও করতে বারণ করছে না, তাই ভাবলাম আরও একটু তোমাদের দেখিয়ে নিই।
এই দেখো এখানে একটা পিঙ্ক কালারের ব্যাগ ছিল পিঠে নেওয়ার, তারপরে এরকম আরও কিছু হ্যান্ড ব্যাগ ছিল। আর এই প্যান্টালুন্সের দিকে যেটা দেখলাম, এখানে ডাব্লিউ আর বিভা এদের কিন্তু দুটো ছোটো ছোটো কাউন্টার আছে প্যান্টালুন্সের মধ্যেই, বেশ ভালো, কারো ইচ্ছে হলে নিতেই পারো, অসুবিধে কিছু নেই। তো ও তো দাঁড়িয়ে আছে হচ্ছে লাইনে বিলিংয়ের, আর বিলটাও করিনি ততক্ষণ, আমি একটু আমাকে দেখে নিই যে এত দামি দামি জিনিস দেখলাম, নিজেকেও দেখে নিই। তারপর মনে হলো যে না চলো বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে লিফটে করে নামছিলাম ওই তোমার যে শপিং মলটা ওখান থেকে, তো এত সুন্দর কাঁচের লিফট, তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর কি যে কেমন লাগছে বাইরের দৃশ্যটা। তো মোটামুটি চলে এসেছি, চলে এসেছি বলতে নিচে চলে এসেছি রাস্তায়। আর আর হ্যাঁ, তোমাদের যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, সমস্ত ভিডিওসগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে চলে এসেছি হচ্ছে পেট পুজো করতে, মানে খেতে তো হবে, সকালে বেরিয়েছি সেভাবে কিছু খাওয়াও হয়নি, তাই চলে এসেছি খাবার খাওয়ার জন্য। দেখা যাক খাবার আসুক। এই যে চলে এসেছে খাবার, লাচ্ছা পরোটা নিয়েছিলাম আর পানির নিয়েছিলাম। এবার তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লুচি পরোটা ময়দা দিয়ে হয়, ওয়েস্ট বেঙ্গলে বাইরে কিন্তু বেশিরভাগটাই আটা দিয়ে হয়। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই। আর যেটা বলছিলাম, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ব্যাস, যদি ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারো। তো চলো এবারে বাড়ির পথ ধরেছি, ফিরতে হবে বাড়িতে। আকাশে এখনও মেঘ আছে, রোদ্দুর আছে, মানে আকাশ আকাশের মতো মেঘ রোদ্দুর নিয়ে খেলা করে যাচ্ছে, আর মানুষ মানুষের মতো কাজ করে যাচ্ছে, এটাই বোধ হয় বর্ষাকাল। তো চলো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু কিছু দেখাতে পারিনি আমি কী কিনলাম, একটা তো দেখিয়েছি, যদি আরও দেখতে চাও বলো, পরের ব্লগে দেখিয়ে দেবো।